কম্পিটিশন ফর মোর গেইন ক্লিয়ারলি বলে দিছে আল্লাহ যে বেশি পাওয়ার কম্পিটিশন নাই সেটা পাওয়ার না সেটাও হয় অনেকে কিন্তু যেটা নাই সেটা তো আপনার জন্য সেটা আইওসে করা তো আপনার জন্য ফরজ আপনি আপনার ফ্যামিলির জন্য রিস্ক নেওয়াটা তো আপনার জন্য ওয়াজিব আপনি বের হইতে হবে কিন্তু বেশি পাওয়ার আমার কাছে 10 আছে না আমার 20 লাগবে আমার কাছে 20 আছে না আমার 50 লাগবে আমার কাছে 50 আছে না আমার 60 লাগবে আমার একটা ফ্রেন্ড ছিল এরকম বিদেশে তো আমি ওকে বলতেছি যে কিরে তোর ব্যবসা কেমন চলে বলে যে বলতেছে 100 কোটি টাকা লোন 100 কোটি টাকা লোন তো ঘুমাস কেমনে রাতে 100 কোটি টাকা লোন নিয়ে বলে ঘুমাই সমস্যা নেই এদিকে ওইদিকে জমি টমি আছে ওইটা বেঁচে রেখেছে ওইদিকে ফ্যাক্টরি বেঁচে রেখেছে তো আমি বলি যে ভাই আমি তো জীবন এরকম পাবো না সে আমাকে বলে এটা তোর অক্ষমতা যে তুই বড় স্বপ্ন দেখতে পারস না এটা তোর অক্ষমতা আমি বলি না এটা আমার অক্ষমতা না আমি তোর থেকে আরো বড় স্বপ্ন দেখি আমার যতটুকু দরকার আমি অতটুকু রেখে আমি জান্নাতুল ফেরদৌসে স্বপ্ন দেখি এটা তোর অক্ষমতা যে তোকে আল্লাহ হেদায়েত করে নাই আল্লাহর কাছে দোয়া কর আল্লাহর কাছে কান যাতে আল্লাহ তোকে এটা বুঝায় কারণ আপনি কত টাকা খরচ করবেন আপনি দুনিয়া যতই পান না কেন আর কতটুকু পাবেন গাড়ি আপনাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাবে নাহলে সর্বোচ্চ গাড়িটা আপনাকে উড়াই নিয়ে যাবে তারপর আর কি করবে তারপর কি আপনাকে নাচাবে গাড়ি আর কি করবে সুন্দর বউ আপনার 2 মিনিট ভালো লাগবে 3 মিনিট ভালো লাগবে তারপর আর কি করবে আপনি জমির পর জমি কিনতেছেন পুরো গ্রামের বাড়ি কিনে ফেলছেন আপনি আপনার গ্রামের মধ্যে যত জমি আছে পিছনে সিমের চাষ বলেন যা যা আছে সব কিনে ফেলছেন পুরো বাড়ি তারপর কি করবেন নাচবেন নাকি দৌড়াবেন না কি করবেন ওখানের মধ্যে কয়টা বাড়ি করবেন কয়টা রুম করবেন ঘরের মধ্যে সুবহানাল্লাহ কিন্তু আপনি যে এগুলোর মধ্যে আছেন আপনার বয়স তো যাচ্ছে বয়স তো যাচ্ছে বয়স তো যাচ্ছে এটাই আল্লাহ সুবহানাল্লাহ বলছেন কতদিন পর্যন্ত এই অবস্থা থাকবে আল্লাহই বলেছে হাত্তা জুরদুমুল মাকাবির আনটিল হি ভিজিটস হিজ গ্রেভ সে দৌড়াচ্ছে 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 টাকা 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 হঠাৎ করে ডাক্তার কাছে গেছে সরি আপনার তো শরীরের অবস্থা ভালো না আপনাকে আমরা এক্সপেক্ট করতেছি আপনি আর 1 উইক আপনার লিভার সাস্টেইন করবে এইবার আত্মীয় সন্দেহে ঢাকবে আমাকে মাফ করে দিস এবার খালি হাতের মধ্যে দেখবেন তসবি এবার দেখবেন দাড়ি এত বড় হয়ে গেছে এবার বউকে এবার এবার টেনশন করবে এবার নিজের ফ্যামিলির দিকে একটু তাকাবে 2 মিনিট তাকাবে বলবে আরে মেয়ে তো কোনো পর্দা করে না বউ কোনো পর্দা করে না আমি মরে যেতেছি আমার ছেলে মরার পরে আমার জন্য কি দোয়া করবে এটাও জানে না তখন তার সামনে একটা হাদিস আসবে যেখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মরে যাওয়ার পরে শুধু 3টা জিনিস যাবে সব বন্ধ হয়ে যাবে 3টা জিনিস ছাড়া ইলমুন নাফিয়া ভালো ইলম বেনিফিশিয়াল ইলম যে আমি আপনাকে ইলম দিচ্ছি এটার থেকে আপনি যত আমল করেন আমি আজকে আজকে এখনই যদি মরে যাই মিম্বার থেকে নেমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এখন পৃথিবীকে নিয়ে যায় আপনার মৃত্যুর পর্যন্ত প্রত্যেকটা আমলের সব আমি পাবো ওকে ইলমুন নাফিয়া এটা তো করি নাই সারাদিন টাকা 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 করছি এটা করার সময় কই আচ্ছা ইলমুন নাফিয়া সাদকা জারিয়া টাকা টাকা বা সাদকা কি হবে টাকা তো আমি নিজেরই নিজে সাদকা করি সারাদিন নিজের পিছনে নিজে সারাদিন সাদকা করি মাইন্ড ছেড়ে এমনি একটু দেই ওই 5-স্টার হোটেলের ওই দারোয়ানকে 1000 টাকা বকশিশ দেওয়ার সমস্যা কিন্তু রিক্সাওয়ালাকে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে থাপ্পড় টাপা মেরে মুখে ফেনা বের করে ফেলি এই হইলো আমার সাদকার অবস্থা সাদকা জীবনে দিইনি আচ্ছা লাস্ট হচ্ছে দিনদার সন্তান যে আপনাকে রেখে যে আপনি আপনি পৃথিবীতে চলে যাওয়ার পর আপনি যখন দোয়া করবেন আরে দূর আমার সন্তান তো লা ইলাহা ইল্লাল্লাহ লা অর্থই জানে না আমার সন্তান তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মনে করছে আমি ফাইজলামি করতেছি আমি তো প্রতিষ্ঠানের শিক্ষক আমি বোর্ডে লিখছি বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি বলছে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট সে লা মানে যে না সেটাই জানে না তো এই লোক তখন তাকে চিন্তা করবে কি করলাম আমি কি করলাম আমার জীবনে সুবহানাল্লাহ তখন তার আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আফসোস ছাড়া কিছু থাকবে এটাই আল্লাহ সুবহানাল্লাহ বলছে হাত্তা জুরতুমুল মাকাবির until he reaches his grave kalla sawfa ta'lamun but she nishchoy khub shighrohi janbe thumma kalla sawfa ta'lamun she nishchoy allah bolche abar she nishchoy very soon ashteche oshon kukur thake na mone kore ekta udahoron dei ekta kukur kukur mone kore apni take roshi diye ekta choto roshi diye bachchen she gola tanche kore gola tanteche ekhane gola ektu ektu byatha pacche ebar apni to chhutte chas dara tar apni ki kore ekta 100 meter lomba dori diye bachchen badhar pore তার গলার মধ্যে বেটে বলছেন যা দৌড় দে ও তো দৌড়াইতেছে দৌড়াইতেছে কিরে গলা টান খান ও মনে করে আরে আমি তো মুক্ত পাখি দৌড়াইতেছে 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 ঠিক 99 মিটারে গিয়ে যে 100 রিচ করছে এমন রশির টান খাইছে ও গলা চাপকে মরে গেছে আমাদের অবস্থা এরকম আল্লাহ বলছে তাদের কাছে ওহি আসে তারা ওহি শুনে না তাদের কাছে রিমাইন্ডার আসে তারা শুনে আল্লাহ বলে যা দেখি তুই কদ্দূর যাবি যা সারাদিন পার্টি সারাদিন সালাবাত সারাদিন শের সারাদিন জেনা সারাদিন মদ সারাদিন ড্রাগস সারাদিন গান গানের পর গান মুভির পর মুভি নেটফ্লিক্সের পর নেটফ্লিক্স বিঞ্জের পর বিঞ্জ দেখতে দেখতে স্পোর্টসের পর স্পোর্টস মেসির হাইলাইট হাইলাইট হঠাৎ করে দাদ ইয়ে আসবে
মালাকুল মওত আসবে ইয়া আল্লাহ হাউ ওয়াজ রেডি ফর দিস আমি যেটা জন্য রেডি ছিলাম না এবং সে তো চাইতেও পারবে না সে তো এক সেকেন্ডের জন্য বলতো আমাকে আর একটা সেকেন্ড সময় দাও তখন সে কি করবে এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন তখন সে একদম দৃঢ় বিশ্বাসে দেখবে এবং এটা বুঝবে লাতারাউনাল জাহিম বাট এখন সে নিশ্চয়ই জাহান্নামে যাবে এবং আবার বলছে আল্লাহ সুম্মা লাতারাউনা আইনাল ইয়াকিন একটা ছাড়া আপনাকে বুঝি ভাই বাঘ আসলে ও বাঘ ভয় লাগে আরেকটা ছাড়া দেখছেন এখানে একটা বাঘ ঢুকছে সব দর দিয়ে বেরো যাবে না একটা হচ্ছে চোখে দেখার ভয় একটা হচ্ছে কানে শোনার ভয় শুনছি হ্যাঁ যে অমুক এমপি অনেক ডেঞ্জারাস পরে যখন সামনে যাই তখন পাকা পাকা শুরু হয়ে যায় কারণ চোখের সামনে দেখতেছি অমুক জানোয়ার শুনছি ওই বাঘ সিংহ দেখলে নাকি মানুষ খেয়ে ফেলে ঠিক আছে বইয়ে খাতায় শুনছি এখন সামনে যখন দেখছি এই দৌড়টা তো অন্যরকম দৌড় হবে সুবহান এইটা কথা আল্লাহ সুবহানাহু বলছেন এবং আল্লাহ সুবহানাহু তারপর কি বলছেন দেন অন দ্যাট ডে ইউ উইল সার্টেনলি বি কোয়েশ্চন অ্যাবাউট ইয়োর ওয়ার্ল্ডলি প্লেজার একটা 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 ধরে ধরে আপনাকে বলবো এটা করছো এটা করছো এটা করছো আরেকটা সুরায় আল্লাহ সুবহানাহু বলতেছেন এই হিসাবের কথা বলে আল্লাহ সুবহানাহু কি বলতেছেন আল্লাহ বলতেছেন যে এই মানুষ বলবে যে এটা কেমন বই ছোট থেকে ছোট বড় থেকে বড় এই ধরেন এখানে একটা ছেলে গেল মনে করেন কি একজন মোটা গেল আপনি কাউকে ইসে দেবেন না এইটা আল্লাহ ধরবে আপনাকে অথবা কি একজন গেল তাকে এই চোখের ইশারাটা আল্লাহ আপনাকে ধরবে তুমি এটা কি বই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে এগুলো সঠিক মানে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো আসার তৌফিক দান করুন এত ক্লিয়ারলি আল্লাহ বলে দিয়ে গেছেন এত ক্লিয়ারলি আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন কিন্তু আমাদের তাও কোনো কিছু হয় না